অঙ্গদান করে দুইজণকু নূয়া জীবন দেলে বীরেন্দ্র প্রসাদ স্বাইঁ। অঙ্গদান করে অমর হয়ে রহিগলে বীরেন্দ্র। এভাবে এক ঘটনা সামনাকু আসিছি কটক বড় ডাক্তারখানারু। তাঁকর এভাবে মহান কার্যকু সমস্তে ভূরি ভূরি প্রশংসা করুছন্তি। মিলিথিবা সূচনা মুতাবক গতকালি বীরেন্দ্র রঘুনাথপুর ছকঠারু কিছু দূর ওড়পড়া ছক পাখে এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। গুরুতর অবস্থায় তাঁকু প্রথমে রঘুনাথপুর মেডিকাল ও পরে কটক এসিবি মেডিকাল আইসিইউ বিভাগে ভর্তি করা যাইতিলা। দুর্ভাগ্যবশত সোমবার দিন ডাক্তারমানে তাঁকু ব্রেন ডেড ঘোষণা করেছিলেন। এরপরে পরিবার লোকঙ্ক সহমতিরে অঙ্গদান করিবা পাই নিষ্পত্তি নিয়া যাইতিলা। এসিবি মেডিকাল ইউরোলোজি ও নেফ্রোলোজি বিভাগর মিলিত সহযোগে কিডনি প্রতিরোপণ করা যাইতিলা। পরে গোটিয়ে কিডনি এসিবিরে রাখা যাইতিলা এবং অন্য এক কিডনিকু গ্রিন করিডরে এইমস নিয়া যাইতিলা। মু তার ভিণই বড় ভিণই আর সে জন অমায়িক সমাজসেবী লোকঙ্কর বহুত উপকার করে কিন্তু সে আজ মগ হনু ছাড়ি চালি গেলা। হলে এতিকি আনন্দ তাপাই দুই যোড়িয়ে লোক অঙ্গদান পাইলে আমি তাঁকু দেখিলে আমি ভাবি শলা বঞ্চি আত্রী তাঁক সপরিবার আমি সমস্ত প্রতি ডিসিশন কলু যেহেতু আমি তো চালি যাচ্ছি যদি অঙ্গদান দ্বারা কিছু লোক উপকৃত হলে যে লোক উপকৃত হবে সেইটা আমার হচ্ছে ঈশ্বরঙ্কর দান বলে আমি ভাবি। ঈশ্বরঙ্ক যেহেতু সে আজি আমাদের গহণের না চালি গলা যা অঙ্গদান করেছেন আমি পরোক্ষরে ভাবিব যে ইয়ে আমার শলা। জগৎসিংহপুর উমাকান্ত পাত্র রিপোর্ট খবর ওড়িশা।